এক কথায় বললে একটা দাগি লোক, যে লোকটার নিজেরই এতক্ষণে পুলিশের হাজত হেফাজত এসব ঘুরে হয়তো বিচার বিভাগীয় হেফাজত বা এরকম কিছু একটাতে থাকার কথা। সাদা কথায় সোজা কথায় মনুষ্য সমাজে ঘুরে বেড়ানোর কথা নয়। তার কারণ এই লোকটা নির্বাচনের সময় প্রকাশ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে সরাসরি হুমকি দিয়েছিল, ভাগীরথীর জলে কেটে ভাকিয়ে দেব। সে লোকটা যে এখনও বাইরে রয়েছে, সে লোকটা যে আমাদের জনপ্রতিনিধি, এটা আমাদের লজ্জা। কিন্তু সে লোকটা যে এখনও বাইরে রয়েছে, এটা নিশ্চিতভাবে রাজ্যের পুলিশের, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের, তার প্রশাসনের বোধ হয় সবথেকে বড় লজ্জাগুলোর একটা। কিন্তু ওই যে বলে লজ্জার আসল কারণটা যে জানে, তার বোধ হয় লজ্জাবোধটা থাকে। ঠিক যেমনটা হুমায়ুন কবিরের হয়েছে, যে নিজে পুলিশের দয়ায় বাইরে রয়েছে, সে এখন ঠিক করতে চায় রাজ্যের পুলিশ মন্ত্রী কে হলে ভালো হয়, কে হলে পুলিশ ভালো কাজ করবে, কে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হলে ভালো হয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিট হুমায়ুন কবিরের হাতে, আর তিনি ঠিক করছেন মমতা কোথায় কত নাম্বার পেয়েছে। যারা এসব দেখে ভাবতে বসেছে, তৃণমূলে মমতা যাচ্ছেন, অভিষেক আসছেন, এবার নতুন জমানা শুরু, কতদিনে ক্ষমতা পুরোপুরি হস্তান্তর হবে, কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের উপমুখ্যমন্ত্রী হয়ে কার্যত ছায়া মুখ্যমন্ত্রীর কাজ করবেন এবং শেষমেশ তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ পদটার দায়িত্ব সামলাতে শুরু করবেন এবং সরকারের অর্থাৎ মুখ্যমন্ত্রী পদের দিকে এগিয়ে যাবেন। যারা হিসেব করছেন নভেম্বরের মাঝামাঝি, ডিসেম্বরের শুরু, ডিসেম্বরের মাঝামাঝি, নাকি একেবারে তৃণমূল কংগ্রেসের জন্মদিন পয়লা জানুয়ারি পার করে, আমি বলবো তারা নিশ্চিতভাবে তাদের বুদ্ধিমত্তাকে প্রশ্ন না করেই বলছে, তারা তৃণমূলের চালটাই ধরতে ব্যর্থ হচ্ছে। আচ্ছা, যে হুমায়ুন কবির এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় বাইরে ঘুরে বেড়ান, তিনি চাইলে যাকে এক দিন এক বেলায় এক মুহূর্তে ফাটকে পুড়তে পারেন এবং পোড়ার মতো যথেষ্ট কারণ আছে, সরাসরি সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করবার মতো ভয়ঙ্কর প্ররোচনামূলক ভাষণ একবার নয় একাধিকবার যে লোকটা দিয়েছে প্রকাশ্যে, যার রেকর্ড পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কাছে আছে, তাকে একবার জিজ্ঞাসাবাদ করতে পর্যন্ত ডাকেনি রাজ্যের পুলিশ কোনো থানায়, বরঞ্চ তার এই মন্তব্যের প্রতিবাদ করায় মিঠুন চক্রবর্তীর নামে বেশ কিছু ডায়েরি, কিছু অভিযোগ, এমনকি এফআইআরও হয়ে গিয়েছে। এহেন লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পুলিশ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে দায়িত্ব দিতে বলছে, উপমুখ্যমন্ত্রী করতে বলছে, মমতা জানেন না কিছু লাগবে না, কোনো প্রতিশোধমূলক আচরণ লাগবে না, স্রেফ হুমায়ুন কবির যা করেছেন তার প্রতি সুবিচার করলেই, মানে সত্যি সত্যি সুবিচার করতে চাইলেই হুমায়ুন কবিরকে এখনও এবং এখনই ফাটকে পুড়তে পারেন মমতা, কিন্তু পুড়বেন না। আর এখানেই আপনার সব থেকে বড় ধোঁকা খেয়ে যাওয়া প্রিয় দর্শক, আপনি যাকে তৃণমূল কংগ্রেসের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, নতুন দিনের সূচনা, পাওয়ার ট্রান্সফার, ক্ষমতার হস্তান্তর বলে মনে করছেন, আসলে সেটা তৃণমূল কংগ্রেসের সুচারুভাবে সাজানো কৌশল। আমি বলি জেলেরা, মাছ ব্যবসায়ীরা বা আপনি আমি যে মাছ বাজারে মাছ কিনতে যাই, সেখানেও আমাদের তথাকথিত মাছওয়ালারা যারা মাছ বিক্রি করেন, তারা লেজের দিকটা পচলে মুড়োর দিকটা বিক্রি করেন, মুড়োর দিকটা পচলে লেজের দিকটা বিক্রি করেন, কিন্তু যে মাছের লেজা মুড়ো দুই পচে গেছে তার জন্য বরফও খরচা করেন না, ওটা ফেলেই দেন। দয়া মায়া ত্যাগ করে মাছ ব্যবসায়ীরা অমন ম্যাচ ফেলেই দেন। কিন্তু তৃণমূল কংগ্রেস এক এমন অদ্ভুত দল, লেজা মুড়ো আদ্যন্ত পচে যাওয়াদের দল, এখনও পর্যন্ত লেজা আর মুড়োর দ্বন্দ্ব আপনার মধ্যে বাঁচিয়ে রাখতে পেরেছে। আর তাই প্রত্যেক দিন কোনো এক হুমায়ুন কবি, যে লোকটা নিজেই ওয়ান্টেড হতে পারত, যে লোকটা নিজেরই ওয়ান্টেড হওয়ার কথা, সে আপনার মনে কিছু অদ্ভুত দ্বন্দ্ব ঢুকিয়ে দেয়। মিরমিনে চ্যানেলে বিতর্ক দেখতে দেখতে আপনার সন্ধেটা কেটে যায়, পরের দিন সকালবেলা আরেকটা আরজিকর, আরেকটা আবাস বা ট্যাব দুর্নীতি আপনাকে আসলে ভুলিয়ে দেয় এরাজ্যের শুরু থেকে শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যাবতীয় দুর্নীতির অংশীদার অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এরাজ্যের মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী যাই হন না কেন, আসলে কিছুই বদলাবে না। তার কারণ এ পজিটিভ গ্রুপের রক্ত থেকে একটা রক্তকণিকাও বি পজিটিভ বেরোতে পারে না,
এটা যেমন বৈজ্ঞানিক সত্য, তেমনি আপাদমস্তক ব্যর্থ অপদার্থ দুর্নীতিগ্রস্ত পচিয়ে গলে যাওয়া তৃণমূল কংগ্রেস থেকে ভালো নেতা বেরোতে পারে না, এটাও সমান রাজনৈতিক সত্য। আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ভূমি দপ্তর কার হাতে? কার আবার মমতা বন্দ্যোপাধ্যায়? স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে বাংলায় হাসপাতালের মধ্যে চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে গোটা দেশ তোলপাড় হয়, যে বাংলায় মাথার ছাদ থেকে চাকরি বেমালুম চুরি হয়ে যায়, যে বাংলায় সরকারের খাস জমিতে না জানি কোন ম্যাজিকে পরিবারের নামে করে নেয় শাসক দলের নেতা, যে বাংলায় শাসক দলের কাউন্সিলর জমি বিবাদে দলেরই নিশানায়, দুর্নীতির বখরা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব তো জলভাত। আসলে আগা গোড়া দুর্নীতির গন্ধ এতটাই তীব্র যে টেক্কা দেয়। বিপদ আলবাত বুঝতে পারছেন শাসক দলের সুপ্রিমো থেকে চুনোপুটিরা, তাই কি এবার মানুষের চোখে ধুলো দিতে নয়া ছক? মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা পশ্চিমবাংলায় কেন, গোটা ভারতবর্ষে নেই। ওনার লোডটাকে একটু কমানোর জন্য, সেটাকে একটু রিলিফ দেওয়ার জন্য আমি বলেছি তার যোগ্য উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি সিএম করে যদি পুলিশের দায়িত্বভার দেওয়া হয়, তাহলে আরও পুলিশ রেজিমেন্ট ফোর্সের মতো শৃঙ্খলাপরায়ণ হয়ে আরও বেশি পশ্চিমবাংলার মানুষের পরিষেবা দেবে। মমতার বদলে অভিষেককে আনার দাবি, যে অভিষেক তো সাফ জানিয়েই দিয়েছিলেন টাকা সরকারের, তাই সেই টাকা নয় ছয়ের অধিকারও আছে সরকারের। মিড ডে মিল থেকে দেওয়া হয়েছে না কোথা থেকে দেওয়া হয়েছে, প্রশাসনের ব্যাপার। আমি তো মানুষের পাশে দাঁড়িয়েছি, আমার ইন্টেনশন কি? আমি মিড ডে মিল থেকে দিই, আমি ফাইন্যান্স থেকে দিই, আমি ইরিগেশন থেকে দিই, আমি ল্যান্ড থেকে দিই, আমি যেখান থেকেই দিই, টাকাটা তো রাজ্য সরকার। তাহলে পরিবর্তনের 13 বছর পর ঠিক কোন পরিবর্তনের মূল ঝোলাতে চাইছে তৃণমূল? নাকি আসলে 2025 নতুন বছরে তৃণমূলের নতুন থাপ্পা? রিপাবলিক বাংলা। তাই এই মুখ বদলের ধাপ্পা নিয়েই প্রশ্ন করতে চাইছি আজ, কেন হুমায়ুন কবিরদের বা হুমায়ুন কবিরের মতো এমন লোক যারা হয় দাগি আসামি, জেল খাটা অথবা যাদের জেলে থাকার কথা, তাদের বাজারে ছাড়া হয়েছে নতুন মুখের গপ্প দিয়ে নতুন বছরে নতুন ধাপ্পা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।